ডাকাতরা তরুণ সেনা কর্মকর্তা তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করে। তারপর গড় গড় আওয়াজ হচ্ছিল। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেধাবী এই তরুণ। তানজিম হত্যার মূল হোতা বাবুল দিনে কষাই, তবে রাতে করেন ডাকাতি। মানুষের ব্যবসা মূলত বাবুলের মুখোশ। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে হত্যা করেছে বাবুল নাসির সিন্ডিকেট। এলাকায় বাবুলের আসল পরিচয় কষাই। 6 বছর ধরে মাংসের ব্যবসা ছিল মুখোশ। এই মুখোশের আড়ালে কুর্তের ডাকাতি, জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, রাতে বিভিন্ন খামার এবং গোয়াল থেকে ডাকাতি করা গরু দিনের বেলায় নিজের মাংসের দোকানে বিক্রি করতেন বাবুল। সেনা কর্মকর্তা হত্যার নেতৃত্ব দেন এই ডাকাত বাবুল। সে পেশাদার ডাকাত, পুলিশের কাছে তথ্য আছে। চকরিয়াতে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এজন্য সেনা কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী যা যা করার দরকার সবকিছুই করবে। তানজিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত 6 জন গ্রেফতার হয়েছেন। হত্যাকারীদের পুরো দলটাকে গ্রেফতার করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে যৌথ বাহিনী। এরই মাঝে বাবুলের প্রধান সহযোগী নাসিরকে চকরিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার লোকজন বলছে, চকরিয়া পৌরসভায় বাবুলের গরুর মাংসের দোকান আছে। দিনে সে কষাইয়ের কাজ করলেও অন্ধকার নেমে আসলেই হয়ে ওঠে ভয়ঙ্কর ডাকাত। আমাদের অফিসারকে যারা হত্যা করেছে, যে দল বা যে ব্যক্তি এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করা দরকার আমরা কাজ করব, বলেছেন জিওসি 19 পদাতিক ডিভিশনের মশিহুর রহমান। চকরিয়াতে ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। অস্ত্রধারী দুর্বৃত্তদের তাড়া করতে থাকেন। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা। তারা তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।